আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। রেগুলার লাইফ থেকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের আজকে ব্লগটি ভালো লাগবে। আজকে আমরা এসেছি একটা ক্যাম্পিংয়ে। আসলে এই ক্যাম্পিংয়ে আসা হয়েছিল অনেক বছর আগে, যখন আয়াত একদম পিচ্ছি ছিল সেই সময়টাতে। আজকে যাদের সঙ্গে বা যাদের সঙ্গে দেখা করতে আমরা এসেছি, ঠিক তাদের সঙ্গে এসেছিলাম বহু বছর আগে এই ক্যাম্পিংয়ে। মেরুন ভাবি আর বাপ্পি ভাইয়ের সাথে এর আগে আমরা বহু বছর আগে ক্যাম্পিং এসেছিলাম। আবার এত বছর পরে আজকে আসা হলো। ভাইয়ার অবশ্য চলে এসেছেন একদিন আগে, আমরা আজকে বেলা বিকেল এসেছি, যেহেতু ইমানের কাজ ছিল। যদিও ভাবি বলেছিলেন সকাল সকাল আসতে, তো সকালে আসা হয়নি ইমানের কাজের জন্য। তো বিকেলবেলায় ইমানের কাজ শেষ করে একদম ওকে নিয়ে আসলাম। আর ভাবছিলাম যে বিকেল সময়টা এখানে থাকবো, বিকেলবেলায় ক্যাম্পিং সাইডে থাকতে কিন্তু অনেক ভালো লাগে, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। ক্যাম্পিং অনেক ধরনের হয়, অনেকভাবেই অনেকেই এটা আসলে এনজয় করেন। কেউ কেউ থাকেন একদম ওয়াইল্ড ক্যাম্পিংয়ে, যার ওটা অবশ্য একটু সবাই ওটা তো অভ্যস্ত না, একদম জঙ্গলের মাঝখানে পোকামাকড়ের অ্যানিমেলের সাথে, ওইটা এক ধরনের ক্যাম্পিং। আর এইটা ক্যাম্পিং হচ্ছে খুবই সুন্দর এবং এটা পরিবেশটা অনেক সুন্দর হয়। আশেপাশে অনেকে আছেন যারা ক্যাম্পিংয়ে এসেছেন, এই এরিয়াটা পুরাটাই একটা ক্যাম্পিং এরিয়া। আর আশেপাশে সবাই এখানে আছেন, কেউ এরকম তাঁবুটা নিয়ে আছেন, কেউ সুন্দর একটা গাড়ি নিয়ে এসছেন ওখানে আছেন, যে যার মতো ওখানে জায়গা রেন্ট করে এখানে আসেন। আর এই জায়গাটা অনেক সুন্দর, বহু বছর আগে এখানে আমরা এসেছিলাম ক্যাম্পিংয়ে। এখানে পাশে একটা সুন্দর লেক আছে, ওখানে গোসল করার ব্যবস্থা আছে এবং অন্যান্য ফ্যাসিলিটি সব আছে যেটা একটা ক্যাম্পিংয়ে থাকা উচিত। আর বিকেল টাইমটা অনেক বেশি ভাল লাগে, কারণ এখানে এত গাছপালা আশেপাশে, প্লাস আপনার অনেক বড় মাঠ। আর এই ক্যাম্পিংয়ে একটা একটা সুবিধা হচ্ছে যে অনেক বেশি জঙ্গল না, যেমন কোনো ওয়াইল্ড কোনো অ্যানিমেল আসছে না বা অন্য কোনো কিছু না। এটা খুবই সিম্পল, দেখতে ভাল লাগে, অনেক বড় এই সাইডটা এবং বাচ্চারা অনেক এনজয় করে। খেলার ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা আছে, সব ধরনের ফ্যাসিলিটিস এখানে আছে। আর এটা খুব সিকিউর, যেহেতু ক্যাম্পিংয়ের জন্য এই জায়গাটা ভাড়া দেওয়া হয়, তো এটা একটা সেভাবে সিকিউর করা আছে সব জায়গা থেকে। আর পরিবেশটা বেশ ভালো ছিল। তো অনেক বছর পরে মেরুন ভাবি আর বাপ্পি ভাইয়ের সাথে এই ক্যাম্পিংয়ে এসে আসে অনেক ভালো লাগছে। যেটা বললাম যে আয়াত যখন একদম ছোট্ট ছিল তখন এসেছিলাম, এরপরে আসলে আসা হয়নি। তো আজকে আসলাম এবং খুব ভালো লাগছে। এসে দেখি ভাবিরা এখানে সবাই গল্প করছে, ভাবিদের সঙ্গে আরেকজন ভাই ভাবি ছিলেন, তাদের সঙ্গে পরিচয় হলো। যদি আমরা এর আগে ভাইয়া ভাবিকে দেখেছি কিন্তু ওরকমভাবে কথা বলা হয়নি, আজকে এই নতুন ভাই ভাবির সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। এবং এখানে এসে দেখি যে ভাবি চা বসাচ্ছেন, খুব মজাদার দুধ চা আমরা এখানে বসে খেলাম। আর ভাবিরা এসে আমরা আসার আগে ভাবিরা রান্নাবান্না করেছেন, গরুর মাংস ছিল, তারপর ডাল ছিল আম দিয়ে ডাল, সেটার ব্যবস্থা ছিল। আর আমি কিছু পাস্তা আর বাচ্চাদের জন্য হটডগ ব্রেড রেডি করে নিয়ে গিয়েছিলাম সবাই মিলে খাবো দেখে। তো আমরা যখন গিয়েছি তখন তো বিকাল বিকাল, এরকম আস্তে আস্তে মশা আসা শুরু করছিল। ঠিক এই সময় এখানে ভাইয়ারা এখানে এই ক্যাম্পিংয়ের ব্যবস্থা, মানে কাঠের ব্যবস্থা করলেন, আগুন ধরালেন। এটাতে হয়েছে কি, প্রথম থেকে একটু মশা লাগলো, পরে কিন্তু আর মশাটা লাগেনি, কারণ আগুনের ধোয়ার জন্য বা তাপের কারণে কিন্তু মশাটার এখানে স্থায়ী হয়নি। তো ক্যাম্পিংয়ে যারা এখানে আছেন তারা সবাই বিকেল বিকেলে এই আগুনটা জ্বালান কাঠের, একে তো মশার জন্য জ্বালান, পোকার জন্য জ্বালান, প্লাস বিকেলের দিকে একটু হালকা ঠান্ডা লাগে, যেটাতে এই কাঠ জ্বালালে কিন্তু আরাম লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন ভাবি অনেক মজাদার একটা চা বানিয়েছেন, আমরা সবাই মিলে খেয়েছি। আর এখানে অনেকদিন পরে আমরা বসে গল্প করছিলাম, আসলে অনেকদিন এভাবে বসে গল্প করা হয় না। আর ভাবি একের পর এক খাবার নামাচ্ছেন গাড়ি থেকে। আর কিছুক্ষণ পরে ভাবির হাতের খুব মজাদার আমরা চিকেন উইংস ফ্রাই খেয়েছি। এটা ভাবি উনি গতকাল এটা বাসা থেকে মেরিনেট করে নিয়ে এসেছিলেন, যেটা আইস ব্যাগে ছিল, একদম সুন্দর মেরিনেট করা ছিল, এবং সেটাকে এখন আমাদের সবার সামনে ফ্রাই করলেন। এরকম একটা পরিবেশে কিন্তু এই ধরনের খাবার খেতে খুব চমৎকার লাগে। ক্যাম্পিংয়ের স্পেশাল স্পেশাল আইটেম,
বাচ্চাদের জন্য। আমরা চান্স মতো খাই আর কি। আপনি কি দয়া করে জোরে কথা বলবেন? আমরা যদি একটু পাই দেখবো টেস্ট করে মেন রেসিপিটা কেমন। অবশ্যই বাচ্চারাই মেন, অনেকেরই মনে হতে পারে যে ক্যাম্পিংয়ে থেকে আসলে লাভ কী, ক্যাম্পিংয়ে থাকার দরকারটা কি, এরকম ঘর বাড়ি ছেড়ে বন জঙ্গলে থাকার মানেটা কি। হয়তো যারা ক্যাম্পিং করেন না বা জান না তাদের এটা মনে হওয়াটা স্বাভাবিক যে ঘর বাড়ি রেখে এরকম জঙ্গলের মাঝখানে থাকাটা বেকার। আসলে যারা ক্যাম্পিংয়ে যান, ক্যাম্পিংয়ে যে অভ্যস্ত, এরকম ভাইয়া ভাবির মতোই বলি, ওরা যেমন প্রতি বছর এরকম তারা ওনারা এখানে গিয়ে থেকে অভ্যস্ত, আমরা ওনাদের সুবাদে একবার দুবার গিয়েছি, এরকম হয়তো একবার থাকা হয়েছে, বাট এরকম সারাদিন থেকে দেখা গেছে যে আজকের মতোই আমরা এরকম রাতে চলে এসেছি। কিন্তু যারা থাকেন তাদের এরকম মানে তাদের মেন্টালিটি ডিফারেন্ট হয় যে এরকম একটু জঙ্গলের মাঝে গাছপালার মাঝখানে পাশে লেক আছে আমার একটা সুন্দর পরিবেশে রাত কাটানো, এরকম আপনার এরকম তাঁবু টাঙিয়ে রাতেরবেলা থাকা, এটা একটা ডিফারেন্ট কিন্তু মজা আছে। রাতের বেলা এরকম কাঠ পুড়িয়ে আগুন জ্বালিয়ে তারপরে এরকম খাবার পুড়িয়ে খাওয়া, এটা কিন্তু একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো, যে সবাই হয়তো পছন্দ করেন না কিন্তু যারা করেন তারা কিন্তু এটা খুব এনজয় করেন। আমার কাছেও জিনিসটা ভালো লাগে এই কারণে যে আমরা একটু ডিফারেন্ট পরিবেশে একটু ডিফারেন্টভাবে থাকতে কার না ভালো লাগে। ঘর ছেড়ে একটু শহর থেকে একটু দূরে এরকম জঙ্গলের মাঝখানে এরকম একটা পরিবেশে কিন্তু থাকতে খুব একটা খারাপ লাগে না। আর যারা এরকম করে সবসময় অভ্যস্ত তাদের কাছে জিনিসটা খুব ইজি, ঘর থেকে সব কিছু এরকম রেডি করে নিয়ে গিয়ে এরকমভাবে থাকাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। একদম ঘরের মতোই নিজের মতোই সব কিছু করে এরকম রান্নাবান্না করলেন ওখানে, তারপর আশেপাশে একটু ঘুরতে গেলেন, যেখানে ক্যাম্পিং সাইটটা যেখানে থাকে তার আশেপাশে কিন্তু ঘোরার জায়গা অনেক থাকে, অনেক ভালো ভালো জায়গা, সুন্দর সুন্দর জায়গা আছে যেটা ঘোরার মতো। তো আমরা এরকম সারাদিন বলতে বিকেল থেকে ভাবিদের সঙ্গে খুব একটা সুন্দর সময় কাটিয়েছি, তারপর আশেপাশে একটু ঘুরলাম ভাবিদের সাথে। ঘোরার পরে সবচেয়ে বড় কথা বাচ্চারা খুবই এনজয় করেছে, এতদিন পরে ইমান আমিন আয়াতানা খুবই খুবই এনজয় করেছে। এই জন্য কিন্তু স্পেশাল একটা থ্যাঙ্কস ভাইয়া ভাবি পেতেই পারেন, কারণ অনেকদিন পরে আসলে যাওয়া হলো। আর সন্ধ্যার সময় এরকম কাজজালি আমরা অনেকক্ষণ সবাই বসে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম, আর এখন মোটামুটি রাত হচ্ছে 8:30 মতো হয়তো বাজে। আমরা কিন্তু রাতে খাবারও খেয়ে নিয়েছি, ভাই ভাবিরা ওখানে গরুর মাংস ডাল রান্না করেছিলেন, ভাত রান্না করেছিলেন সেটা খেয়েছি, প্লাস ভাইয়া ওনারা পাশে আবার চিকেন তান্দুরি চিকেন বারবিকিউ করেছিলেন সেটাও খাওয়া হয়েছে, চমৎকার হয়েছিল প্রতিটা খাবার। ওই যে বললাম যে এমন একটা গাছপালা বন জঙ্গলের মাঝখানে এই ধরনের খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে, কেমন একটা অন্যরকম ফিলিংস হয়, আর সন্ধ্যার পরে হালকা একটু ঠান্ডা পড়ে ওটা যেন আরও বেশি ভালো লাগে, একটা গ্রাম গ্রাম ফিলিংস আসে। তো এখানে বসে আমরা সবাই অনেকক্ষণ গল্প করেছিলাম, অনেকদিন পরে বাচ্চারাও আমাদের সাথে জয়েন করেছে, একসঙ্গে আমরা গল্প করছি, মজা করছি, আর অনেক ধরনের স্মৃতিচারণ করছি। আসলে এই সময়টা সবসময় আসে না, হঠাৎ হঠাৎ প্রতি বছর যদি এরকম একবারও যাওয়া যায় তাহলে কিন্তু খারাপ লাগে না।
আরেকটা বিষয় যেটা, যারা ক্যাম্পিংয়ে যান, যারা আমরা যেমন ঘুরতে গিয়েছি ভাবিদের ওখানে, ভাবিদের সঙ্গে জয়েন করেছি, ভাবিরা একদিন আগে গিয়েছেন, আজকে দিনও থাকবেন, হয়তো তারা একদিন পরে চলে যাবেন, কিন্তু আমরা যেমন ঘুরতে গিয়েছি, ভাবিরা যেমন ওখানে থাকতে গিয়েছেন, তো যারা থাকতে যান তাদের কিন্তু একটা বিগ প্রিপারেশনের প্রয়োজন আছে। সব খাবার দাবার রেডি করে নিয়ে গিয়ে, যাদের বাচ্চা আছেন তাদের একটা প্রিপারেশন আছে। যারা এই ধরনের প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবেন, ক্যাম্পিং করতে পারবেন, তাদের জন্য কিন্তু জিনিসটা ইজি। যারা মনে করেন এটা ঝামেলা, মানে এত কিছু প্রিপেয়ার করে নেওয়া সম্ভব না, তাদের জন্য আসলে ক্যাম্পিং না। তবে ভাবিটা যেহেতু অভ্যস্ত ক্যাম্পিং করে, তাদের জন্য কিন্তু জিনিসটা খুব ভাবিটা হালকা আসছে। হ্যাঁ, ওই ভাবিট মেরুনটা এই ভাবি তো আগুনে গেছে, ওই ভাবি দূরে। আজকের মুহূর্ত তো অবশ্যই আমাদের একটা অপরন্ত আনন্দের মুহূর্ত। এছাড়াও তোমার জীবনে যদি ছোট থেকে বড় কাল পর্যন্ত কোনো খুব কষ্টে, আজকে দুঃখের কথা বললেন, সরি, বা দুঃখ লাগে ভাবলে, এরকম একটা মুহূর্তের কথা তুমি বলো আমাকে, শুনি। আমার তো অনেকগুলো মুহূর্ত আছে, তার মধ্যে ওয়ান বলেন। যেদিন খুব বেশি বৃষ্টি হয় ওই দিন আমার মনে হয় যে আমার বিয়ের আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমি খুব বৃষ্টি পছন্দ করি। যখন মুষলধারে বৃষ্টি হয় আমার ওই স্মৃতিটাই মনে পড়ে। তারপর আমার মেয়ে, দুই মেয়ে যখন হইল সেইটাও আমার একটা স্পেশাল দিন ছিল। আমরা ফিশিং করতাম, ওই দিনগুলা খুবই আমি মিস করি, এমনকি রাতের ফিশিংও আমরা করতাম। তুমি কন্টিনিউ ফিশিং? হ্যাঁ, সারা রাত ফিশিং করতাম। কেন আবার কন্টিনিউ করেন ফিশিং? এখন সম্ভব না, ইচ্ছা করলে হয়। আলহামদুলিল্লাহ, বাবা মা ভাই আসি, বাবা মা ভাই বোন ফালাই আসি, আমরা এখন এই জায়গায় যারা আছি আমরাই একটা পরিবারের মতো। যখনই কারো কাছে পাই বা কারো কাছে যাই, আমাদের মনে হয় যে আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আমাদের দেখা হয়েছে। এটা কত আনন্দ লাগে, কত এটা এক্সপ্রেস করা যায় না সত্যি কথা। পাশাপাশি যে জায়গায় যাই, যখন দেখি যে পোলা পানরা যারা আমাদের ছেলেপেলেরা বা যাদের বাসায় যাই বা যাদের এরিয়ায় যাই বা বাইরে যাই, যখন দেখি যে ওরা একটু খুশি, ওতেই আমাদের পাওয়া, এই আমাদের পাওয়া। তো অনেকদিন পরে আসলে এই ধরনের আড্ডা খুব ভালো লাগছিল। অনেকক্ষণ আমরা রাত 10টার দিকে আমরা রওনা দিয়েছি, অনেকক্ষণ বসে সবাই গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি। আসলে এমন একটা সময় মানে পার করবো এই আজকে সারাটা দিন আসলে গল্প না করে নিই। যাই হোক, আপনাদের সঙ্গেই শেয়ার করেছি আমাদের আজকের এই সুন্দর অভিজ্ঞতাটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.